তো এইবার আমি গেছিলাম ওই একদিনের লেগে কলেজে, তো কলেজে গিয়া এক্সাম দিয়া সব কিছু শেষ, আমার তো বাড়িতে আই পড়তে এবার মনটা আবার খারাপ হয়ে গেছে। আগেরবার এক্সামের সময় গিয়া তো নয়, ফোনে 16 দিন থাকছি, যার কারণে মনটা বেশি খারাপ হয়েছিল, কিন্তু এবার একদিনের লেগে আই আমার মনটা এতটা খারাপ কেন হইতেছে আমি কিচ্ছু বুঝতেছি না। আর মন খারাপ করিয়েই বা কী করবো, বাড়িতে যাইতেই এখানে তো আমি সারা জীবন থাকতে পারতাম না। তো যাওয়ার পথে দেখো কলেজের সামনে কি সুন্দর কাশফুল হয়েছে না, তো একটু শেয়ার করলাম আর কি তোমাদের সাথে। আর খালি ভাবতেছিলাম যদি আমি শাড়ি নিয়ে যেতাম তাহলে আমি কত সুন্দর সুন্দর ভিডিও এখানে বানাইলাম, এত সুন্দর কাশফুল আর কি কী করবো, আমরা এখানে তো মিলেই না খুঁজতে খুঁজতে। আর দেখো গল্প করতে করতে ট্রেনে উঠিয়ে আইও পড়ছি সাইতি, আর হঠাৎই দেখি বন্ধে বারো তাইতেছে, আর এটা তোমরা সাথে শেয়ার না হলো হইতো না। আর আমার না খুব ইচ্ছা বন্ধে বাড়িতে ট্রেনটা সরতাম, একদিন আমি সরমো আমি জানি, তবে এখন তো টাইম নেই বাড়ি যেতাম, যার কারণে এইবার তো ওইতুই না। তো সামনে দিয়ে যখন যার কিতা লাগে ভিডিও ক্লিপটা লইতাম না, শেয়ার করতাম না, এর লাগে উঠি আর না উঠি ভিডিও ক্লিপ লই লাইছি। আর যেদিন উঠবো এদিন তো ফুল ব্লগ তোমার সাথে শেয়ার করবো। বন্ধে বাড়িতে যাইয়াও একটু সময় ওয়েট করতেই আমরা আরও ট্রেন আই পড়ছিলো কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘাতে উঠিয়া একটু আইয়েই আই পড়ছিল ফারাক্কা ব্রিজ, যেটা যাওয়ার সময় তোমার সাথে শেয়ার করছি। ফারাক্কাতে আওয়ার সময় আবার করতেছি, আমার তো অনেক ভালো লাগছে এটা দেখা। আর এটা লিয়া এত সমালোচনা চলছে কিছুদিন, যার কারণে এটার মধ্যে ব্লগ বানানোর আমার খুব ইচ্ছা, যদিও আগেরবারও হয়েছে আগের ব্লগে যেখানে নামিয়া ভিডিও বানানোর খুব ইচ্ছা আসলো, যদিও আমার ইচ্ছাটা সাকসেস হয়েছে না, কারণ এখানে তো নামছি না আর এখানে তো আমার পড়ছে না। তো ভাবছি নেক্সট প্ল্যান হইলে আইমো আর ফারাক্কাতে এক রাত্র থাকমো, থাইকে ফারাক্কা শহরটা ঘুরমো, সাথে ফারাক্কা ব্রিজে আইমো, আইয়া অনেক অনেক ফটো উঠমো, রিলস বানাইমো, ব্লগ বানাইমো, যেটা তোমরা সাথে শেয়ার করবো। আর দেখো এদিকে আমার লাগতেছে ভূতের মতো, কীরকম যে আমি যাইতাছি বাড়িতে আর কি আমি নিজেও জানি না, আমার চেহারা থেকে আমি এটা আমি নিয়ে একদম পাগলি লাগের কে একটা বই রইছে। আর জানলার পাশে বইয়া তো খুব মজা লইতেছিলাম ফারাক্কার, আর পুরা ব্লগটা করতে পারছিলাম, মানে পুরা আওয়া অবধি আমি ঘুমাইছি খাইছি গল্প করছি, অনেক মানুষ আসছিল, তো তখন আর ভিডিও করার মুডও আসছিল না, যার কারণে পারছি না। তো যতটুকু পারছি ততটুকু ব্লগের মধ্যে তুলিয়া ধরছি। তো তোমরা এই ফারাক্কা ব্রিজটা মানে ফারাক্কা নদীটা দেখা এনজয় করো, আর আমি যাইতেছি কি বাড়িত। তো টাটা, দেখা হইব নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই অনেক 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 ভালো থাকিও। আর আমার পেজটা এখনও যারা যারা ফলো করছে না, ফটাফট আমার পেজটা ফলো করো। আর কিতা হুম, টাটা, দেখা হইব নেক্সট ভিডিওতে।